খেলার কিছু নেই, অনেকে করছেন, অনেকে সাধারণ মানুষও করছেন, পার্টির নেতারাও করছেন, কার্যকর্তারাও করছেন। গণতান্ত্রিক দলেতে এটা একটা পদ্ধতি আছে যে তারা আবেদন করতেই পারেন, এবং আবেদন করার পর তারপর যে ডিসিশন তো অল ইন্ডিয়া নেবে, অল ইন্ডিয়া কার্যকর্তারা, আর তারাও সেটা জানেন ভালো করে, যারা আবেদন করছেন তাদেরকেও তাই বলা হচ্ছে। ড্রপ বক্সে ফেরার পর সেটা পুরোপুরি লিস্টেড হচ্ছে এবং সেটা অল ইন্ডিয়ার যাবে, ইলেকশন কমিটি বসবে, বসার পর ন্যাশনাল যাওয়ার পর তারপর সেখানে ডিসিশন হবে, এটাই আছে। যদি একটু স্পষ্ট করে বলেন যে এখনো পর্যন্ত আপনার কাছে যা রিপোর্ট আছে এই বিষয়টা আপনি দেখছেন, কত অ্যাপ্লিকেশন পড়েছে? বলা মুশকিল আছে, রোজই পড়ছে, 4,000 না 5,000 না 3,000 সেরকম বলা সম্ভব না, কিন্তু পড়ছে। আচ্ছা বলো, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্ক্রিনিং পদ্ধতি আছে, যারা অ্যাপ্লিকেশন করবে সেই স্ক্রিনিং পদ্ধতি মানা হবে, স্ক্রিনিং পদ্ধতির বিষয় না, এখানে যারা আছে একটা লিস্ট তৈরি হচ্ছে, তাদের নাম, তার ফোন নাম্বার, তার ডেজিগনেশন কী আছে, তার এজ কী আছে, ইত্যাদি ইত্যাদি সেগুলো রাখা হচ্ছে, সেই সম্পর্কে ইলেকশন কমিটি দেখ, এবং বাকি কিছু সার্ভেও হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের যারা কার্যকর্তা তারা তাদের সাথেও কথাবার্তা বলা হচ্ছে যে কার সেখানে আর জনপ্রিয়তা কার আছে, কে জিততে পারে, সেই সম্পর্কে ভাবনা চিন্তা করা হচ্ছে। কারণ এবারে ভারতীয় জনতা পার্টি জেতার জন্য লড়াই করছে, আগামী দিনে সরকার হবে, এর জন্যই লড়াই, আর এই কারণে ক্যান্ডিডেট কী হবেন যাতে সে জেতে এবং আগামী দিনে সরকার করার পর সে একটা বড় ভূমিকা তার থাকে, তার জন্যই লড়াই।